নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। কেননা আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি বা অনেক পুরোহিত বন্ধু যারা আমার কাছে আসেন বাড়িতে পড়াশোনা করতে বা পুজো শিখতে, তাদের আমি অনেককেই দেখেছি কাছ থেকে তাদেরকে একটা বই কিনতে বললে তারা একটা বই কিনতে পারেন না, অনেক কষ্টে হয়তো কারো দেওয়া একটা পুরোহিত দর্পণ কিংবা একটা নিত্যকর্ম পূজা পদ্ধতি কিনেছেন, বা এক কথায় বলতে গেলে সবার সব বই থাকে না। নবাগত পুরোহিত বন্ধুদের তো একটু সহযোগিতা করতেই হবে, আমরা যদি প্রত্যেকেই পিছিয়ে যাই তাহলে তাদের কী হবে। যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজা আমাদের বারো মাসই হয়, কোনো না কোনো মাসে কোনো না কোনো বিভিন্ন রূপে ষষ্ঠী দেবীর পুজো হয়। সেই ষষ্ঠী দেবীর পুজো করতে গেলে বা যে কোনো পুজো করতে গেলে তার প্রথমেই দরকার হয় বীজ মন্ত্র জানার। এই বীজ মন্ত্র জানার পরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ধ্যান মন্ত্র। ধ্যান মন্ত্র জানার পরে আরও যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ষষ্ঠী দেবীর গায়ত্রী, বা যে দেবদেবীর পূজা করুন না কেন তার গায়ত্রী মন্ত্রটা জানতে হয়। এক্ষেত্রে তাই বলবো ষষ্ঠী দেবীর গায়ত্রী মন্ত্র, ষষ্ঠী দেবীর পুষ্পাঞ্জলির কথা বলবো, ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র বলবো। তার বাইরে, অর্থাৎ যেগুলো বলবো তার বাইরে পুজো করতে গেলে যেগুলোর প্রয়োজন হয় সেগুলো তো আমি একাধিকবার ভিডিওতে পূজার ক্রম নিয়ে আমি আলোচনা করেছি। সেই সব ক্রম একই প্রকার, শুধু বিভিন্ন দেবদেবীর পূজার ক্ষেত্রে নিয়মের একটু তারতম্য আছে, সেগুলো জানতে হবে। যারা জেনে উঠতে পারেননি বা যাদের ক্ষেত্রে বইপত্র কেনার খুবই অসুবিধা, তাদেরকে আমি বলবো যে আমার সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারেন, আমি এটুকু করতে পারবো। যাই হোক, তাহলে শুরু করব ষষ্ঠী দেবীর পূজা বিষয়ে। ষষ্ঠী দেবীর পূজার বীজ মন্ত্র হচ্ছে ওং শ্রীং। তাহলে কি বললাম, ওং শ্রীং হচ্ছে ষষ্ঠী দেবীর বীজ মন্ত্র। অনেক জায়গায় দেখবেন ষষ্ঠী দেবীর বীজ মন্ত্র সাং কথাটি বলা আছে। সাং হচ্ছে এটা কোন স, পেটকাটা মূর্ধন্য সাং, সয়াকার পেটকাটা মূর্ধন্য সয়াকার অনুশ্বাস সাং, এ কথাটাও লেখা আছে দেখবেন। আবার কোনো কোনো জায়গায় শ্রীং মন্ত্রটাও লেখা থাকে। যাই হোক দর্শক বন্ধু, তার মধ্যে বেছে নেবেন। তাহলে ষষ্ঠী দেবীর বীজ মন্ত্র বললাম শ্রীং, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ধ্যান। আপনারা সকলেই জানেন যে কূর্ম মুদ্রায় ধ্যান করতে হয়, তাহলে ধ্যানের মন্ত্রটা বলবো এখন। ওং দ্বিভুজাং হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূষিতাম বরদাভয়হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননাম পট্টবস্ত্র পরিধানাং পিনোন্নত পয়োধরাম অঙ্কার্পিত সুতাং ষষ্ঠী
মম্বুজস্থাং বিচিন্তয়েত, এ হচ্ছে ধ্যান। পারলে লিখে নিতে পারেন, বা উচ্চারণের জায়গায় যারা একদম কাঁচা তারাও একটু এই ভিডিও দেখে ধ্যানের মন্ত্রটি অনুসরণ করতে পারেন। ধ্যানের মন্ত্রের মানেটা একটু যদি বলে দিই আপনাদের বোধ হয় একটু সুবিধা হবে বা ধারণা হবে। প্রথমে বললাম দ্বিভুজাং হেম গৌরাঙ্গিং, অর্থাৎ দ্বিভুজ দুই হাত বিশিষ্টা যে দেবী, সুবর্ণের ন্যায় গৌরাঙ্গী মানে সোনার রং যেটা হয় সেই বর্ণে উনি, রত্নময় অলঙ্কার ভূষিতা, বিভিন্ন রত্ন অলঙ্কারে উনি সজ্জিতা, হস্তে বর মুদ্রা অভয় মুদ্রায় উনি রয়েছেন ধারণ করে আছেন, এক হচ্ছে বর মুদ্রা আরেক হচ্ছে অভয় মুদ্রা। শরৎকালীন চন্দ্রের মতন, অর্থাৎ শরৎকালে যে চন্দ্র যে দৃশ্য তারই মতন তার মুখ মুখমণ্ডল। পট্টবস্ত্র অর্থাৎ পাটবস্ত্র, পট্টবস্ত্র পরিহিতা পরিধান করে আছেন। স্থূল ও উন্নত স্থনশালিনী, তার মানে তার শরীর হচ্ছে স্থূলকায় এবং স্তনযুগল উন্নত। পদ্মাসনা অর্থাৎ পদ্মাসনে উপবিষ্টা যিনি, এবং তার ক্রোর দেশে, ক্রোর মানে কোল, কোলের মধ্যে পুত্রদের পুত্রগণকে বসিয়ে রেখেছেন বা পুত্রগণকে নিয়ে বসে আছেন। এই হচ্ছে ধ্যানের বর্ণনা। এবারে বলবো ষষ্ঠী দেবীর গায়ত্রী, পারলে লিখে নিতে পারেন যাদের বইপত্র নেই, কেননা পুজো করতে গেলে এই গায়ত্রী মন্ত্রের দরকার হবেই। ওং শ্রীং ধাত্রীং বিদমহে কার্তিকেয়ায় ধীমহি তন্ন ষষ্ঠী প্রচোদয়াত, কখনো প্রচোদয়াত বলবেন না, পয়রফল ওকার কিন্তু নেই কোনো জায়গায়, প্রচোদয়াত। তাহলে আবার বলি, ওং শ্রীং ধাত্রীং বিদমহে কার্তিকেয়ায় কার্তিকেয়ায় ধীমহি তন্ন ষষ্ঠী প্রচোদয়াত, অর্থাৎ ষষ্ঠী দেবীর স্বামীর নাম হচ্ছে কার্তিক, আমাদের যে দেব সেনাপতি কার্তিকের পূজা করি সেই কার্তিক, কার্তিকের বউ হচ্ছে ষষ্ঠী, ঠিক আছে। এইবার হচ্ছে পুষ্পাঞ্জলির কথা বলবো। পুষ্পাঞ্জলি অনেক রকমভাবে দেওয়া যায়। প্রথমে বিষ্ণু স্মরণ করুন, আচমন বিষ্ণু স্মরণ করিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া যেতে পারে। আমরা যে বিভিন্ন পূজায় বলি না, ওয়ুর্দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাং সদেহি মে, এই যে বলি আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি কামাংশ দেহি মে, এই যে মন্ত্রগুলো বলি, এই মন্ত্র বলেও ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়া যেতে পারে। তারপর বল আরেকটি মন্ত্র বলতে পারি, ওং সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কামার্থ মোক্ষ দেবী ষষ্ঠী দেবী নমস্তুতে এতৎস চন্দন বিল্লপত্রম শ্রী শ্রী ষষ্ঠী দেবায় বা সরি ষষ্ঠী দেব্যই নমো নমঃ, এসো পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ষষ্ঠী দেব্যই নমো নমঃ, এভাবে অঞ্জলি দেওয়া যেতে পারে। প্রথমে আয়ুর্দেহি যত দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাণ দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে, এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী ষষ্ঠী দেব্যই নমো নমঃ, এইভাবে অঞ্জলি দেওয়া যেতে পারে। তারপরে
যেটা বলবো সেটা হচ্ছে প্রণাম মন্ত্র। সে সব দেবদেবীর পূজার পরে প্রণাম তো করতেই হয়, প্রণাম মন্ত্রটা হচ্ছে ওং জয় দেবী জগদ্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। চেষ্টা করবেন উচ্চারণটা যতটা সম্ভব ভালো করা যায়, তাহলে দেখবেন আপনার নিজেরও ভালো লাগে, অন্যেরা যারা পাশে বসে পুজো দেখেন তাদেরও ভালো লাগে। যাই হোক দর্শক বন্ধু, বিষয়টি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো মতামত দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হই। যত বেশি পুরোহিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাদের পক্ষে এটা ভালো, যেটা অন্যের ভালো হয় সেটাই করার চেষ্টা করবেন। আজ তাহলে এখানে শেষ করছি, নমস্কার।